Yes, I can read now. I can speak also. I enjoy learning English also. তার আম্মু বারবার আমাকে জিজ্ঞেস করতো, স্যার ও পারবে তো মানে এরকম চিন্তা করতো আর কি। আমাকে একজন গার্ডিয়ান ফোন দিয়েছিল যে স্যার আমার ছেলে মান্নার থেকে অনেক ভালো, হ্যাঁ মানে ও রিডিং পড়তে পারতো এবং মান্নার থেকে ইংলিশ অনেক ভালো ছিল, কিন্তু মান্না ইদানিং আমার ছেলের থেকে বেশি পারছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নার্স কিংডম। আজকে আমরা একটি সফল গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের রাজেন্দ্রপুর ব্রাঞ্চে মাত্র 6 জন স্টুডেন্ট শুরু করেছে, সেখান থেকে আজকে আমাদের রাজেন্দ্রপুর ব্রাঞ্চে আমাদের প্রায় 30 জন স্টুডেন্ট হয়েছে। তো সেটার পিছনের গল্প নিয়ে বলবো। সেজন্য আমরা অতিথি হিসেবে দাওয়া দিয়েছি আমাদের 2 জন গার্ডিয়ানকে এবং 2 জন স্টুডেন্টকে। তো আমরা পরিচয় করে দিচ্ছি প্রথমে মান্নার আম্মুর সাথে। আগে মান্নার একটা গল্প বলি। মান্নাহা গত বছর ও ভর্তি হয়েছিল ডিসেম্বরের দিকে। তো সেই সময় তার যে অবস্থা ছিল সে রিডিং পড়তে পারতো না এবং খুবই দুর্বল ছিল আর কি। তার আম্মু বারবার আমাকে জিজ্ঞেস করতো, স্যার ও পারবে তো মানে এরকম চিন্তা করতো আর কি। তো সেখানে থেকে ওর ডেভেলপমেন্ট প্রচুর হয়েছে এবং সবচেয়ে বড় একটা গল্প যেটা সেটা থেকে আমাকে একজন গার্ডিয়ান ফোন দিয়েছিল যে স্যার আমার ছেলে মান্নার থেকে অনেক ভালো, হ্যাঁ মানে ও রিডিং পড়তে পারতো এবং মান্নার থেকে ইংলিশ অনেক ভালো ছিল, কিন্তু মান্না ইদানিং আমার ছেলের থেকে বেশি পারতেছে। সে রিডিং পড়া থেকে শুরু করে সব জায়গায় বেশি পারতেছে আর সেই জন্য আমি আপনাদের এখানে ভর্তি করাতে চাচ্ছি। তো সেই জন্য মান্নার আম্মুকে দাওয়াত দেওয়া। প্রথমে মান্নার আম্মু আপনার ছোট্ট একটা পরিচয় দেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি মান্নার আম্মু। আপনার নাম কি? শারমিনা আক্তার। আচ্ছা, মান্নার আগের কি অবস্থা ছিল আমাদের এখানে ভর্তি হওয়ার আগে কি মনে বলেন তো? আসলে মান্না অত ইংলিশ পারতো না। আমি প্রথম ক্লাসে আসে মানে ক্লাস দেখে বলতেছিলাম মান্না কি পারবে এরকম একটা অবস্থা। তো স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার মান্না কি পারবে? স্যার বলছে ইনশাল্লাহ পারবে। তো আলহামদুলিল্লাহ এখন মান্না অনেক 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 ভালো করছে। আচ্ছা আচ্ছা, এখন এখনকার যে পরিস্থিতি আপনার সন্তুষ্ট কিনা? আমাদের এখানে কোর্স কিন্তু শেষ হয়নি, মাত্র আমাদের ওর মাঝারি পর্যায়ে অবস্থায় আছে। তো আপনার এখন কি অবস্থা বলুন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার মনে হচ্ছে এখানে আমি ভর্তি করায় আসলে কোনো ভুল করিনি। বাচ্চা অনেক ভালো করবে সামনে আর কি। ও তো আগে রিডিং পড়তে পারতো না, এখন কি সেখানে কোনো উন্নতি হয়েছে? আমাদের স্পোকেন কোর্স, কিন্তু তার রিডিং এ কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে বলুন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পারে অনেক পারে। আর আমাদের কোর্সটা যদি শেষ, আপনার কি মনে হচ্ছে ও কতটুকু পারবে কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ পারবে ইনশাল্লাহ, 100% পারবে। সো ইংলিশ আসলে কন্টিনিউয়াস প্রসেস, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, সো ইট মাস্ট বি কন্টিনিউড উইথ আ ভেরি নাইস প্রসেস অ্যান্ড নো দ্যাট উই আর গোইং টু ফলো দ্যাট উইথ ওয়ান আদার। ওকে, আমরা এখন মান্নার সাথে পরিচয় করেছি। এই সে মান্না, মান্না ও ক্লাস 2 তে ছিল, এখন 3 তে উঠেছে। সো মান্না, ক্যান ইউ রিড নাও? এখন ইয়েস আই ক্যান রিড নাও, আই ক্যান স্পিক অলসো, আই এনজয় লার্নিং ইংলিশ অলসো। Okay, so do you think you will be so much confident after completing the course? Yes, I believe. Okay, thank you very much. So, আমরা দুজন একজন গাইড এবং একজন স্টুডেন্টের সাথে কথা বললাম।